सुखी गो ओ अमर मन भाला ना अम्मा ओ अम्मा अपनी कोई जान आशेन अपने रे एक टा गान सुनाई सुखी गो ओ बोमा आमी एक टू काम कर आची तार पर तुम्हार गान हुन्नो आ तुम्हार गान तो आमी शुई नहीं फैलाईसी आर की सुन्नो अम्मा सुनेन ना আমি না নতুন একটা গান লিখব ভাবতাছি যেটারে কবির ভাষায় বলে গান আমি রচনা করিব না 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 গান না গীত রচনা করিব আর আপনি শুনিবেন আম্মা শুরু করি বৌমা আমি আগে কাজটা সেরে আসি তারপর না হয় আম্মা আপনি কোনো চিন্তা করবেন না আপনার সব কাজ আমি কইরা দিব আপনি খালি আমার গান শুনবেন আর দর্শক হয়ে থাকবেন আমি এখন গানটা কই মনোযোগ দিয়ে শুনবেন কিন্তু জীবন মানে তো যন্ত্রণা বেঁচে থাকতে বোধহয় শেষ হবে না রূপা নিজের মনে গান বলতে থাকে আর এদিকে তো আমিনা তার গান শুনে আম্মা ও আম্মা আপনার কি হইলো আম্মা চোখ খোলেন আম্মা গো রিপার ডাকে আমিনা চোখ খোলে আর রিপাকে দেখে সে আবার চোখ বন্ধ করে অজ্ঞান হয়ে যায় জাগে আম্মা মনে হয় আমার গান শুনে একটু বেশি ইমোশনাল হয়ে পড়েছে থাক আমরা এখন একটু বিশ্রাম নিক আমি বরং ততক্ষণ আমার স্বামীর একটু গান শোনাই সখী গো ও আমার মন ভালা না ও গো শুনছো বলছিলাম কি আমি তোমার একটা গান শোনাই শোনাও আচ্ছা তুমি এটা গান শুনাইতেছো নাকি ঝগড়া করতেছো কোনটা আর সব সময় তুমি এত গান গাও কেন বলো তো হে আল্লাহ তুমি এটা কেমন কথা কইলা আমি তো গান শুনাইতাছি সংগীত গীত আর শোনো গান গাইলে না মনটা ফ্রেশ থাকে একদম পরিষ্কার গান গাইলে কারো সাথে ঝগড়া করতে ইচ্ছা করব না গান গাইলে খাইতে ইচ্ছা করব না ঘুমাইতে ইচ্ছা করব না শুধু শুধু প্রেম করতে ইচ্ছা করব আচ্ছা তুমি যখন সকালবেলায় আইছো তোমার আর ফিরামু না তোমার নতুন গানটা শোনাও সত্যি কইতাছো আমার একটা নতুন দর্শক হইল কি যে মজা লাগতাছে শোনো তবে ভালোবেসে সখী নিভৃত যতনে আমার নামটি লেখো তোমার শোনো শোনো আরেকটা নতুন গান গাই ওইটা আমি একটু একটু শিখছি গানটা কিন্তু খুবই ভালো বুঝছো ব্যান্ডের গান ধুম্মা চালে ধুম 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 ওই থামো এই সমস্ত গান আমার সামনে আর গাইবা না যাও কইতেছি যাও যত সব এভাবেই রিপা সবাইকে তার গান শোনাতো রিপা ছিল গান পাগল সব সময় তার মুখে গান লেগেই থাকতো আর এই কারণে সবাই তার উপর অতিষ্ঠ হয়ে পড়ে একদিন রিপা গান বলতে বলতে রাস্তা দিয়ে হাঁটছিল ও ও তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো তুমি হাতটা শুধু ধরো আমি হব না আর কারো তোমার ইচ্ছেগুলো ইচ্ছে হলে আমায় দিতে পারো আমার ভালো লাগা ভালোবাসা তোমায় দেব আরো ধুর একা একা গান বলে কি হয় গান শোনার জন্য তো দর্শক লাগবো আমি এত সুন্দর করে গান কই কেউ না শুনলে কি হয় নাকি আমি বরং মনি ভাবির বাড়িতে যাই ওনার একটু গান শোনাই আসি পাগলু থোড়া সা করলে রোমান্স এই গান বলতে বলতেই
রিপা তার প্রতিবেশী মনি ভাবির বাড়িতে যায়। মনি তো রিপাকে দেখে অবাক হয়ে যায়। ভাবি, আরে ভাবি, আপনি কই যান? ভালো আছেন তো? হ ভালো আছি, কিন্তু ভাবি তুমি এখানে আইসো কেন? আর বইলেন না ভাবি, আসলে হইছে কি, ভাবলাম আপনারে সেই কালকে দুপুরে গান শোনাইছি, তাই ভাবলাম আজকে একটু শোনাইয়া যাই। কালকের গানটা ভালো ছিল না ভাবি? হ্যাঁ ভাবি, খুব ভালো ছিল। তোমারে অনেক অনেক ধন্যবাদ, কিন্তু দয়া করে ভাবি আজ আর কোনো গান শোনায়েন না। আপনার গান আমার স্বামীরে শোনাইছিলাম, কালকে যে মার দেখাইছি, আর আজ আমার মেলা কাজ আছে, আর মার খাবার চাই না ভাবি। ভাবি আপনি যান, ও ভাবি যান ভাবি, কালকে আসেন। ও ভাবি, আপনার বর মনে হয় সঙ্গীত প্রিয় নয়, তাই আসেন আসেন, আমরা তো সঙ্গীত প্রিয়, আপনি শোনেন। আর শোনেন, আপনি আমার গান শুনবেন আর আমি আপনার কাজ করে দেবো। রিপা অনেক কথা বলার পরও মনি তার গান শুনতে রাজি হয় না। আর রিপাও ছিল নাছোড় বান্দা, সে বুদ্ধি করে মনিকে বারান্দার খুঁটিটার সাথে বেঁধে রাখে, আর সে নিজে নিজেই গান বলতে থাকে। ওরে ও নীল দরিয়া আমায় দে রে দে সারিয়া, কত যে তোমাকে বেশি ভালো সে কথা তুমি যদি জানতে। ও আ, রিপার গান শুনে তো মনের অবস্থাই খারাপ। আর এদিকে রাজু রিপাকে খুঁজতে খুঁজতে মনির বাসায় চলে আসে, আর মনিকে বাধা অবস্থায় দেখে অবাক হয়ে যায়। রিপা, এখানে কি হইতেছে? কি মনিকে এভাবে বাইরে রাখছো কেন? হ্যাঁ, এরপর মনি সব কথা রাজুকে খুলে বলে, আর সব শুনে রাজু ভীষণ রেগে যায়, আর মনির বাঁধন খুলে দিয়ে বলে, আমি আর এসব সহ্য করতে পারতাছি না, তুমি কি কাউরে শান্তিতে থাকতে দিবা না? ভাবি, আপনার যা খুশি ওরে শাস্তি দেন, আমি আর ওর সাথে নাই, আমি চললাম। এই বলে রাজু সেখান থেকে চলে যায়, আর হাঁটতে হাঁটতে জঙ্গলে চলে আসে। জঙ্গলে গিয়ে রাজু মন খারাপ করে বসে থাকে, হঠাৎ সেখানে একটা পরী আসে। কি হয়েছে তোমার এই জঙ্গলে একা একা মন খারাপ করে বসে আছো যে, কে তুমি? এরপর রাজু পরীকে সব কথা খুলে বলে, তার মন খারাপের কারণ এবং কে সে। ও এই কথা তুমি কোনো চিন্তা করো না, এই নাও রূপোর কাঠি, এটা তোমার বউয়ের গায়ে ছোঁয়ালে সে আর গান বলবে না, আর বললেও সেটা হবে অনেক সুরেলা কণ্ঠের। আর রাজু সেটা নিয়ে পরীকে ধন্যবাদ জানিয়ে তার বাসায় ফিরে যায়। বলবো না গো আর কোনদিন, ভালোবাসো তুমি মরে ও। তুমি আইসা পড়ছো, তুমি কেমন বল? হ্যাঁ, তোমার বউ এখানে রেখা তুমি চলে গেলা, ফাইটা যায় বুকটা ফাইটা যায়। রিপা গান বলতে বলতে হঠাৎই রাজুর উপর কাঠিটা রিপার গায়ে ছোঁয়ায়, আর রিপা তখনই চুপ হয়ে যায়। একি আমি এইখানে কেন, আর তুমি কোথায় গেছিলা? চলো তোমারে খাইতে দেই। এসব শুনে রাজু মনে মনে বলতে থাকে, আমার বউ কি সত্যি সত্যি ভালো হয়ে গেছে? দেখি তো একটু, রিপা একটা গান শোনাও তো। এসব কি বলতেছো তুমি? এখন আমি তোমার গান শোনাবো মানে? কত কাজ পড়ে আছে আমার, চলো তো এখন ঘরে। ভালো হয়ে গেছে রে, আমার বউ ভালো হয়ে গেছে। তো বন্ধুরা, এমনই সব মজার গল্প পেতে আমাদের চ্যানেলের পাশে থাকতে ভুলো না কিন্তু।